দর্শক, মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মিরপুরে সাকিবকে নিয়ে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিরপুরের যে ছাত্র জনতা, তারা বিসিবিতে কিছুক্ষণ আগেই যদি বলি, আজকে তাদের স্মারকলিপি দিয়েছে সাকিবের বিরুদ্ধে। তাদের যে অবস্থান সেটা তারা ব্যক্ত করেছেন এবং সেটা বিসিবির যারা কর্তারা আছেন সেটা দেখভাল করছেন এবং তারা হয়তো আজকে একটা প্রতিক্রিয়া জানাবেন। আমরা সেই প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। তবে যে বিষয়টা বলা বাহুল্য সেটা হচ্ছে, এই যে মিরপুর স্টেডিয়ামের বাইরে মূল ফটকের ঠিক বাইরের যে সড়কটা রয়েছে, এই সড়কটা আসলে ফাঁকা থাকে না। আজকে একদমই ধরেন এখানে যান চলাচল বন্ধ রয়েছে, এই রোডটাকে ব্লক করা হয়েছে দুপাশ দিয়ে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে সাকিব আল হাসানের ইস্যু যদি বলতে চায় বলা যেতেই পারে। আবার একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেহেতু প্র্যাকটিস করছেন, তাদের বিষয়টাও কিন্তু বিসিবি সামনে এনেছে যে তাদের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে। তবে প্র্যাকটিস সেশন যখন কোনো সফরকারী দল প্র্যাকটিস করে শেরেবাংলা স্টেডিয়ামে, এমনটা দেখা যায় না। ম্যাচ চলাকালীন দেখা যায় প্রত্যেকটা দেয়াল, যদি বলি এখানকার পুরো দেয়াল সাকিবের এগেনস্টে, যদি বলি এখানের প্রত্যেকটা দেয়াল ছেয়ে গেছে এবং সে বাক্যগুলো লেখা হয়েছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় আসলে সাকিবকে নিয়ে তাদের কি অবস্থান, তাদের যে অবস্থান। তারা একথা বলেছেন স্মারকলিপি জমা দেওয়ার পর যে সাকিব যদি আসে সেক্ষেত্রে তারা মিরপুর ব্লক করতে চায়, সাকিবকে কোনোভাবেই তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দিতে চায় না বা দেখতে চায় না, এটা হচ্ছে তাদের দাবি। এবং সেক্ষেত্রে সাকিব আল হাসানকে যদি রাখা হয়, তাকে রেখেই তো স্কোয়াড ঘোষণা করেছেন, সাকিব যদি খেলেন তার বিদায়ী টেস্টটা মিরপুরে, সেক্ষেত্রে তারা বলেছেন মিরপুরে আরও বড় কর্মসূচি দিতে পারে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।